এই যে ভিউয়ার্স আমার আর্মি কবুতরগুলো সবগুলো এখানে আছে মাশাআল্লাহ এই নরমাদি মিক্স আমি আপনাদেরকে এখন ধরে ধরে দেখাবো একটা একটা হ্যাঁ যে কিভাবে আসলে আর্মি কবুতরগুলো চিনবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেসিক্যালি আর্মি কবুতরটা নিয়ে আর কি তো আর্মি কবুতরটা আসলে কিভাবে আপনারা চিনবেন হ্যাঁ সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো প্লাস এক দুটো জিরা গোলা দিও আপনাদের সাথে আমি একটু হালকা কম্পিয়ারটা দেখাবো আর কি যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আর্মি আর জিরা গোলার মধ্যে লিটল বিট একটা পার্থক্য আছে ওই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ প্রচন্ড রৌদ্র যাই হোক ঘাইমা যেতেছি শেয়ার করি এই যে দেখেন শুরুতে এই কবুতরটা দেখে আর্মি কবুতর এই যে দেখেন প্রথম কথা হচ্ছে যে আর্মি কবুতরের মাথাটা অনেক বড় থাকবে হ্যাঁ মাথাটা বড় থাকবে প্লাস এই যে দেখেন এই যে এই শেপটা ডাউন শেপ থাকবে খুব সুন্দর ঠিক আছে একটা টানা একটা শেপ থাকবে দেখছেন এবং আর্মি কবুতরের পাখার এই যে এই কবুতরটা যদি বুঝতে পারুন না আমি পাখারি কাটে রাখছি আর্মি কবুতরের পাখার এই যে এটা বানটা এটা অনেক বড় থাকবে ঠিক আছে অনেক জিরা গলা কবুতর সাইজে বড় থাকলে ঠিক আছে এই জিনিসটা বড় থাকে বাট আর্মি কবুতর যদি আপনার রিয়েল আর্মি কবুতর হয় তখন আপনার শেপটা এইভাবে টানা শেপ থাকবে ডাউন শেপ প্লাস এই যে দেখেন বুকের এটা তেমন একটা রেসার কবুতরের মতো থাকবে ঠিক আছে রেসার কবুতরের এটা দেখবেন যে এরকম মানে একটু মানে এভাবে গেছে আর কি ঠিক আছে একটু এভাবে গেছে এবং অনেক শক্তিশালী ঠিক আছে রেসার কবুতর একটা ধরলে বুঝবেন যে না আপনি একটা আসলে একটা কবুতর ধরছেন ঠিক আছে মানে খুব শক্তিশালী একটা ভাব থাকবে মনোভাব থাকবে এবং এই আর্মি কবুতরটাও ঠিক সেম যে খুব ওরা ধরলে বুঝবেন যে না মানে ওর গায়ে অনেক শক্তি স্টেমিনা আছে ওর গায়ে অনেক ঠিক আছে আর আর্মি কবুতরের অনেকে বলে যে আপনার লেজ সাদা কালো এরকম থাকবে ঠিক আছে লেজ সাদা কালো থাকবে প্লাস এই যে পায়ের নখগুলো এই যে দেখেন দেখছেন ভালো মানে সারাক্ষণই খালি ছোটাছুটি এই দেখেন পায়ের নখগুলো সাদা কালো থাকবে মিষ্ট ঠিক আছে এবং পায়ের নখে আর একটা ভালো কবুতর চিনা আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি আপনাকে দেখাই যে দেখেন আমার এই কবুতর ঠোঁটটা কিন্তু সাদা কালো দেখেন পায়ের নখগুলো সাদা কালো ঠিক আছে দেখছেন তো আর্মি কবুতর আরেকটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিন্তু যে এই ঠোঁটটাও সাদা কালো হবে বাট এটা সরি বাট এটা সবসময় না ঠিক আছে আর্মি কবুতর দেখা যায় কি যে ঠোঁটটাও কালো হয় আমি আপনাদের কারো এক দুটো আর্মি কবুতর দেখাইতেছি এই যে দেখেন দাঁড়ান এই যে দেখেন প্রথমটা নর দেখাইছি এটা মাদি এই যে দেখেন মাদি সাইজ মাশাল্লাহ কত বড় ঠিক আছে এই যে এটার শেপও এই যে এরকম টানা একটা ডাউন শেপ হবে প্লাস দেখেন পায়ের নখগুলো সাদা কালো দেখছেন পায়ের নখগুলো সাদা কালো এই যে ঠোঁটটাও দেখেন সাদা কালো মিশ্রণ সংমিশ্রণ আর চোখের ব্যাপারটা কি এটা একবারে একবারে ক্রিম কালার চোখও হইতে পারে ঠিক আছে আবার লাল দানাও থাকতে পারে এটা থাকে এটা এটা আপনার মডিফায়ের উপর ডিপেন্ড করে যে আপনি আসলে এটা মানে কীভাবে এটা নেবেন বাট অলমোস্ট দেখেন মানে সাইজও বড় থাকবে আর্মি কবুতরে ঠিক আছে প্লাস এই জায়গাটা দেখবেন রেসার কবুতরের মতো অনেকটা থাকবে ঠিক আছে বুকের এই সিনাটা এটা রেসার কবুতরের মতো থাকবে এবং আর্মি কবুতর সাইজটা অনেক বড় হবে ঠিক আছে অনেকের অনেক আর্মি কবুতর অনেক ভালো রেজাল্ট করে সাইজ বড় ভালো রেজাল্ট করে বাট আর্মি কবুতরের সাথে যখন আপনি ফেটাবেন ঠিক আছে ফেটাবেন অন্য কবুতর দিয়ে মোটামুটি লিটল সাইজের একটা বা মাঝের একের একটা সাইজ মাদি দিয়ে বা নর বড় হইলে মাদি ছোট দিবেন বা ছোট মাদি বড় যদি হয় তাহলে নর একটু সাইজ ছোট দিবেন ঠিক আছে তো ওই কবুতরগুলো রেজাল্টে ভালো করে ঠিক আছে এই যে মাদি কবুতরটা দেখেন আর এই প্রথমটা দেখাইছি এটার চোখও কিন্তু লাল দানা ছিল ভালো এই এই কবুতরটারও কিন্তু লাল দানা ভালো ভালোই লাল দানা আছে হ্যাঁ আর আমি আরেকটা কবুতর আপনাকে দেখাই এই কবুতরটা দেখেন এটার কিন্তু আবার লাল দানা নাই এটা কিন্তু ক্রিম চোখের একেবারে ঠিক আছে এটাও কিন্তু একটা আমার আর্মি কবুতর যে দেখেন এটাও কিন্তু মাদি কবুতর কিন্তু মাশাল্লাহ সাইজটা দেখেন অনেক বড় একটা সাইজ ঠিক আছে ওই যে বলছিলাম যে আর্মি কবুতরের ক্ষেত্র মানে ঠোঁট কালো হয় একবারে কালো হবে না বাট মোটামুটি দেখেন কালো ঠিক আছে তবে দেখেন এটার এই যে
এই ঠোঁটের সাথে আবার পায়ের নখগুলো কিন্তু ঠিক মিল অ্যাডজাস্ট, ঠিক আছে। এবং এটার সাইজে দেখেন বুকের সিনাটা বড়, মানে মাশাল্লাহ সাইজও বড়, এবং কবুতরটা ধরলে বোঝা যায় না ওর মানে শরীরে কতটুকু শক্তি আছে। হ্যাঁ, এবং ওর দাঁড়ানোর স্টাইলটা দেখবেন, মানে সিনা একবারে মানে টান টান করে আপনাকে মানে দাঁড়ানোর স্টাইলটা থাকে, ঠিক আছে। খুব সুন্দর একটা দাঁড়ানোর স্টাইল, নর্মাল কবুতরের মতো না। আর জিরা গোলার ক্ষেত্রে আপনি দেখবেন এই যে দেখেন এই যে জিরা গোলার ক্ষেত্রে ওর কিন্তু মাথাটা ছোট, ঠিক আছে। আর্মি কবুতরের মাথাটা কিন্তু বড় থাকে, ঠিক আছে। ওর দেখেন মাথাটা খুব ছোট, আবার আর্মি কবুতরের মাথাটা কিন্তু এভাবে রাউন্ডের মতো গেছে, খুব সুন্দরভাবে একটা রাউন্ডের মতো যায়। আর জিরাগোলাটা কিন্তু জিরাগোলা রাউন্ডের মতো যায়, কিন্তু দেখেন মাথা খুব ছোট, মানে আপনি দেখলে বুঝবেন যেটা জিরাগোলা। এবং জিরাগোলার সাইজও ছোট হয়, ঠিক আছে, সাইজও ছোট হয়, এবং পাখার বানটা সব কিছু একটু ছোট ছোট থাকে, ঠিক আছে। আমি দুইটা কবুতর পাশাপাশি ধরলে আপনারা বুঝতে পারবেন। এই যে দুইটাই আমার মাদি কবুতর। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে আর্মি, এটা হচ্ছে জিরাগোলা, ঠিক আছে। দেখেন মাথা কত পার্থক্য, দেখতে কিন্তু অনেকটা একই, ঠিক আছে। মাথা কিন্তু অনেক পার্থক্য কিন্তু, ঠিক আছে। চোখেরও পার্থক্য আছে, মাথারও পার্থক্য, ঠোঁটের পার্থক্য আছে, ঠিক আছে, সব দিক দিয়ে কিন্তু। এবং এটা দেখেন বডির স্ট্রাকচারও কিন্তু দুটো দুরকম। এটা এই আর্মির কবুতরের বডির এসেটা কিন্তু অনেক পাশ থাকবে, ঠিক আছে। কিন্তু নর্মাল জিরাগোলা দেখেন এগুলো কিন্তু এত পাশ থাকবে না, ঠিক আছে। দুইটাই কিন্তু মাদি, কিন্তু তারপর দেখেন পার্থক্যটা বোঝা যায়। আমি এরকম আমার আরেকটা মাদি আছে, আমি দেখাই। এই যে দেখেন এই দুইটাই জিরাগোলা কবুতর, দেখেন দুইটা পাশাপাশি নিলে আপনি বুঝতে পারবেন। এই যে দুইটা জিরাগোলা কবুতর, হ্যাঁ, দেখেন দুইটা মাথার সাইজ টাইজ কিন্তু একই, ঠোঁটের সাইজ মাথার সাইজ এগুলো কিন্তু অলমোস্ট সেম, ঠিক আছে। তো এটা এটার সাথে তো আমি কম্পেয়ার করছিলাম, এবার এটার সাথে আমি একটু কম্পেয়ার করে দেখাই। দেখেন এই যে দেখেন এটার মাথার সাইজ দেখেন আর এটার মাথার সাইজ দেখেন, ঠিক আছে। এটার চোখেরই বা এই যে দেখেন শেপের ক্ষেত্রে দেখেন এটা টানা ডাউন শেপের মতো, কিন্তু এটা দেখেন এটা কিন্তু এরকম না, এত টানা না কিন্তু, ঠিক আছে। এই যে পার্থক্যটা দেখতেছেন ভিউয়ার্স, আজকে এতটুকুই। তো এটা হচ্ছে আমার আর্মির বেসিক্যালি মেইন লাইন, ঠিক আছে, এই দুইটাই। এবং দুইটা ব্লাড লাইন খুব খুব দূরের ব্লাড লাইন আমি নিচ্ছি, সংগ্রহ করছি। এই যে তো আমি জানি না আমি কতটুকু বুঝাইতে সক্ষম হয়েছি যে আর্মি আর জিরাগোলার মধ্যে পার্থক্যটা। তো তারপর যদি কোনো সমস্যা থাকে বা আপনারা যদি নতুন কোনো কিছু জানেন, ঠিক আছে, আমাকে কমেন্ট করবেন, ঠিক আছে। আমিও আমারও শেখা দরকার, ঠিক আছে। আমি যতটুকু জানি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, আপনারা যতটুকু জানেন আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আজকে এতটুকুই, আর সবাই অবশ্যই নামাজ পড়বেন, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।